এই মুহূর্তে কক্সবাজার আদালতে আছেন রিপোর্টার ওমর ফারুক, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ওমর, বহু কিছুক্ষণ আগেই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারা তার যে আদালত, সেখানে র্যাবের কর্মকর্তারা এসে পৌঁছেছেন। আপনারা জানেন যে 31 আগস্ট যেই ঘটনা ঘটেছে সামলাপুরে, এবং তার পরপরই মেজর অবসরপ্রাপ্ত সিনহার যে কটেজ, যেই কটেজে তিনি থাকতেন, সেখানে অভিযান পরিচালনা করে পুলিশ। এবং সব মিলিয়ে এই দুটো জায়গাকে মিলিয়ে মোট 4টি মামলা হয়েছে। এর একটি মামলা আবার করেছেন সাবেক মেজর সিনহার বোন, এবং সেটি হত্যা মামলা। এই সকল মামলা নিয়েই আসলে এখানে আসলে আলোচনা চলছে। এবং আজকে যেটি হচ্ছে সেটি হচ্ছে যে পুলিশ যেই মামলাটি করেছে 31 আগস্টের ঘটনায়, সেই মামলার আসামি সিফাত, এবং সিফাতের জামিন আবেদন করেছিলেন তার আইনজীবী এবং তার পরিবারের সদস্যরাও কক্সবাজার এই আদালত এসে পৌঁছেছেন, এবং সেটির আজকে আদেশ দেওয়ার কথা রয়েছে। এবং পরিবারের সদস্যরা আশাবাদী, যেহেতু গতকাল শিপ্রা দেবনাথের জামিন হয়েছে, এবং তারা আশা করছেন যে আজকে সিফাতেরও জামিন হয়ে যাবে। এর পাশাপাশি আমরা যেটি জানতে পেরেছি, মেজর অবসরপ্রাপ্ত সিনহার বোনের যেই মামলা, সেই মামলায় 7 জনকে আসামি, 9 জনকে আসামি করা হয়েছিল। তার 7 জন আত্মসমর্পণ করার পর 3 জনকে রিমান্ডে দেওয়া হয়েছিল, এবং 4 জনকে জেল গেটে জিজ্ঞাসাবাদের জন্য আদালত নির্দেশ দিয়েছিলেন। সেই 4 জনকে গতকাল এবং তার আগের দিন জেল গেটে জিজ্ঞাসাবাদ করেছেন র্যাবের কর্মকর্তারা। এরপর আজকে তাদেরকে আবারও রিমান্ডের জন্য আবেদন করা হবে বলে আমরা জানতে পেরেছি। এর পাশাপাশি সিফাতের আইনজীবী, তিনি এরই মধ্যে পুলিশ যে মামলাটি করেছে সেই মামলার তদন্তভার যেন র্যাবকে দেওয়া হয়, সেই আবেদনটিও আজকে গতকালই করেছেন, এবং সেটিরও আজকে আদেশ হতে পারে বলে আমরা জানতে পেরেছি। এবং সেই ক্ষেত্রে এই কয়েকটি শুনানি এবং শুনানি পরবর্তী যে আদেশ, সেই আদেশের ওপরেই আসলে অনেক কিছু নির্ভর করছে। বিশেষ করে পুলিশ মেজর অবসরপ্রাপ্ত সিনহার বোনের যে মামলা, সেই মামলার যে প্রধান 3 আসামি ওসি প্রদীপ কুমার এবং ইন্সপেক্টর লিয়াকত সহ আরও যেই 3 জন, সেই 3 জনকে রিমান্ডে নেয়ার বিষয়টি আসলে আজকেই একটি ফয়সালা হবে। যদি আদালত সেই মামলাটি র্যাবকে তদন্তের নির্দেশ দেন বা র্যাবকে দায়িত্ব দেন, তাহলে তারা হয়তো সেক্ষেত্রে সেই মামলার যে আলামতগুলো আছে সেই আলামতগুলো হাতে পাবেন, এবং সেই ক্ষেত্রে তারা আসলে সব কিছু মিলিয়ে আসলে তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করবেন। তো মৌ এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সব শেষ। সিফাতের জামিনের বিষয়ে আদালতের আদেশ দেওয়ার কথা রয়েছে আজকে। কক্সবাজার আদালত থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ওমর ফারুক, জানাচ্ছিলেন মামলার খুঁটিনাটি বিভিন্ন খবর।